হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল বিয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে ফ্রি মিউজিক ডিস্ট্রিবিউটর। এটি নিয়ে আমি একটি ভিডিও মেক করব, কিভাবে আপনার মিউজিক পাবলিশ করতে পারবেন, তারপর কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এ টু জেড আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজারে এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখেন ভাইবএবল ডট আইও এখানে রয়েছে। সো আপনি এখানে সাইনিংয়ে ক্লিক করবেন। এখানে দেওয়া রয়েছে অনেক অ্যাবাউট, তাদের সাইটের ইনফরমেশন দেওয়া রয়েছে। তারপর এখানে আপনি ফার্স্ট নেম দিবেন, অর্থাৎ আর্টিস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। তারপর একটি ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। সো এক্সাম্পল একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এটি আপনি সিলেক্ট করতে হবে। এখানে মোটর সাইকেল দেওয়া রয়েছে, এখানে মোটরসাইকেল সিলেক্ট করে আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। এখানে আসে নাই, তিনটি সিলেক্ট করবে বা চারটি দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। তারপর আই এক্সপেক্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার যদি এখানে দেওয়া রয়েছে ব্র্যান্ড, ইউর আর্টিস্ট নেম ওর লেভেল। সো আমি এক্সাম্পল আমার টেকনিক্যাল বিএন দিয়ে সিলেক্ট করলাম। তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর এটি সেভ করবেন। আপনার ইমেলে একটি মেইল যাবে, সেটি দিয়ে আপনি ভেরিফাই করতে হবে। এই দেখেন মেইল চলে আসছে, অ্যাক্সেস অ্যাকাউন্ট। সো এখানে ইমেলের যে অ্যাক্সেস অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন আবার করতে হবে। সো আমি অ্যাকাউন্ট খুলে ফেলছি, সো এখন লগ ইন করবো। এই দেখেন লগ ইন হয়ে যাবে, একটু ওয়েট করুন, আপনার অ্যাকাউন্ট লগ ইন হবে। সো এখন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলো। এখন আপনাকে মিউজিক আপলোড করতে হবে। মিউজিক আপলোড করতে হলে এখানে দেখেন প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট এ রিলিজ, এখানে ক্লিক করবেন। সো এখানে দেখেন ট্র্যাক লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড এ নিউ ট্র্যাকসে আসলে এখানে দেখেন ডান পাশে দেখা যাচ্ছে ট্রিপস, এখানে আপনার যে পার্সনের মিউজিক হতে হবে। সো মিউজিকটি আমি কনভার্ট করব, যেমন এখানে রয়েছে ওয়াপ, তারপর 16/24 বিট এবং 44.1 KHZ। সো এখানে আমি গুগলে অডিও কনভার্ট লিখে সার্চ দিব। তারপর একটা যে কোনো একটা ওয়েবসাইটে আপনি এন্টার করবেন। এন্টার করার পর এখানে যেমন আমি একটা ফার্স্টেই যেটা রয়েছে এটাতেই আমি এন্টার করবো। এন্টার করার পর আপনার মিউজিকটি আপনি এখান থেকে নিয়ে আসবেন। যেমন এই মিউজিকটি আমি আমার কনভার্ট করবো। মিউজিক কনভার্ট করতে হলে এই দেখেন মিউজিক আপলোড করলাম। তারপর ওয়াবে এখানে বলছে, এখানে দেখেন বলছে যে ওয়াব ফরম্যাট। তারপর এখানে 44, এখানে 44 আপনি সিলেক্ট করবেন, 44.1। এই দেখেন মিউজিকটি আপলোড হয়ে যাচ্ছে। 44 আপনি রাখবেন, যেমন দেখেন 20/44.1। তারপর আপনাকে এখানে কনভার্টে ক্লিক করতে হবে। কনভার্টে ক্লিক করার পর একটু ওয়েট করুন, তারপর ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে আপনি ক্লিক করুন, একটু ওয়েট করুন, মিউজিকটি ডাউনলোড হচ্ছে। সো মিউজিক ডাউনলোড হওয়ার পর এখানে আপলোড নিউ ট্র্যাকসে ক্লিক করুন। ক্লিক করার পর এই দেখেন মিউজিকটি চলে আসছে। তারপর ওপেনে ক্লিক করুন। সো ওপেনে ক্লিক করার পর এই দেখেন মিউজিকটি আপলোড হচ্ছে। তারপর এখানে আপনার একটা কভার ফটো লাগবে। সো কভার ফটো সেম 3000 আপনার সাইজ লাগবে। তারপর কভার ফটো এই দেখেন এখানে পাশে দেওয়া রয়েছে। মিউজিক আপলোড করবেন, তারপর ফটো আপলোড করবেন। ফটো আপলোড করার পর এগুলো পূরণ করবেন। আশা করি এগুলো পূরণ করতে পারবেন, যেমন মিউজিক টাইটেল, তারপর আর্টিস্ট, জেনরি, লেভেল, তারপর রিলিজ স্টোরি, ইউপিসি সিলেক্ট। এখানে ইউপিসি থাকলে ইউপিসি দিবেন, বা ইউপিসি যদি নতুন ক্রিয়েট করতে হয় সো ন দিবেন। তারপর এখানে আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। সো এখন মিউজিক আপলোড হচ্ছে, সেই জন্য আপনার ক্রিয়েটে ক্লিক করলে কাজ হচ্ছে না। যেমন এদিন মিউজিক আপলোড হচ্ছে। মিউজিক আপলোড হওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনার মিউজিকের নেক্সট স্টেপে চলে যাবে। সো এখানে স্টেপ রয়েছে তিনটি, এই হচ্ছে প্রথম স্টেপ, তারপর আরও সেকেন্ড স্টেপ রয়েছে, তারপর ফাইনাল স্টেপ। তো একটু ওয়েট করুন, মিউজিকটা আপলোড হয়ে গেলে আমি নেক্সট স্টেপে চলে যাব। মিউজিক আপলোড হওয়ার পর এখানে অটোমেটিক আপনার সেকেন্ড স্টেপে চলে আসছে। এই দেখেন সেকেন্ড স্টেপ 2/3। তারপর এখানে পূরণ করবেন, আপনার দেওয়া রয়েছে ট্র্যাক টাইটেল, টাইটেল ভার্সন, তারপর এখানে আপনার জেন্ট্রি সিলেক্ট করবেন। এখানে আপনি বকাল দিবেন, আপনার নিজের মিউজিক হলে বকাল দিবেন, নিজের কন্ট্রোল। এখানে আমি বকাল দিব। তারপর সেকেন্ড দিলে দিবেন, না দিলে নাই, সমস্যা নাই। তারপর এখানে আপনি ন দিবেন, তারপর এখানে অরিজিনাল সং দিবেন, তারপর এখানে আপনার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো দিবেন। তারপরে দেখেন
3 এখানে এর পাবলিশিং ইনফো এখানে আপনার দিল কিছু সিলেক্ট করা লাগবে না তারপর এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে কিন্তু আপনার এ দেখেন ট্র্যাক ডিটেইলস বিন আপলোডেড উইল বি সেভড হোয়েন সেভিং দ্য রিলিজ সো এখানে কিছু আপনার মিউজিকের সব কিছু ইনফরমেশন ভালোভাবে দিতে হবে যেমন আর্টিস্ট নেম সো আমি এখানে আর্টিস্ট নেম দিলাম আর্টিস্ট নেম দিয়ে অ্যাড করলাম তারপর এখানে দেখেন একটু ওয়েট করুন তারপর আর্টিস্ট নেম দিলাম আর্টিস্ট নেম দেওয়ার পর এখানে আমি আপডেটে ক্লিক করব তারপরে আবার ফিক্স ইস্যু এখানে ফিক্স যেগুলো চাচ্ছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে এখানে কোথায় ফিক্স চাচ্ছে দেখে এখানে এইটা রাইটার্স সো এখানে এড রাইটার্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এগুলো আপনি এড করতে হবে লিরিক্স তারপর এখানে আমার নাম দিব তারপর এড পাবলিশার এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর এখানে দেখেন আপডেটে আমি আবার ক্লিক করব সো এখানে ফিক্স ইস্যু আবার ফিক্স ইস্যু করতে হবে দেখবেন কোথায় আপনার সমস্যা এগুলো এড করতে হবে যেমন এখানে আপনার যে পাবলিশার এখানে আপনার 98% মিসিং সো এখানে আমি আবার এডিট করতে হবে 100% দিব 100 তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি মিউজিক আপলোড করতে হবে এইভাবে কিন্তু আপনার মিউজিকটি আপলোড করতে পারবেন তো আপনার যদি মিউজিকটি আপলোড হয়ে যায় তাহলে অবশ্যই তারা আপনার মিউজিকটি চেক করবে চেক করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা আপনার মিউজিকটি অ্যাপ্রুভ করবে মিউজিক অ্যাপ্রুভ করার পর আপনার কদিন যাবে তারপর আপনার মিউজিকটি সব মিউজিক ডিস্ট্রিবিউশনে আপনার মিউজিকটি রিলিজ করে দিবে এক্সাম্পল আপনার স্পটিফাই আমাজন তারপর আপনার এখানে ডিজার রয়েছে ইউটিউব মিউজিক সবগুলোতে আপনার মিউজিক পাওয়া যাবে তো এইভাবে কিন্তু আরও অনেক ফ্রি মিউজিক ডিস্ট্রিবিউশন রয়েছে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন সো এইভাবে আপনি দেখতে পারবেন সো আমাদের ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ